بسم الله الرحمن الرحيم বলে আর মিথ্যা সাক্ষ্য দেয় সে কবিরা গুনাহ করলো ছাড়া ছাড়ি নাই মনে করেন আমার ভোটটা আমি দিব যেখানে ইচ্ছা সেখানে দিব জি না আপনি কে আপনি কি আপনি আপনার কে বানাইছেন আপনার চোখ কার কান কার দাঁত কার ঠোঁট কার হাত কার পা কার অস্তিত্ব কে দিয়েছেন হৃদয় কে দিয়েছেন আবার যখন নিয়ে যাবেন আপনারা জিজ্ঞেস করবেন যে আপনি কি মত আপনারা নিয়ে যেতে আসছি কবরে যে ঢুকিয়ে দিতেছেন তাহলে যাত্রা তিনি নিয়ে যান আপনারা জিজ্ঞেস করেন না হ্যাঁ আমার চোখ এর আমি আগে দেখতাম এখন দেখতে পাই না আমার কানে শুনতে এখন শুনতে পাই না আল্লাহ এগুলি কি করতেছ এগুলি আমার দেয়া আমি যখন দিছি দিছি যখন চাই সুতরাং আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারেন না তাহলে আপনি মিথ্যুক এ আমাদের দিন মিথ্যুকদের মধ্যে আপনি সামিল হয়ে যাবেন এর মিথ্যা মিথ্যাবাদীরা আসছে এখানে মিথ্যাবাদীর গোষ্ঠী কিভাবে পার্লামেন্টে এক দলের লোক এটারে ন্যায় কয় আর একদল অন্যায় কয় জেনে শুনে কইতেছে একদল মিথ্যা কইতেছে একদল সত্য কইতেছে পার্লামেন্টে দাঁড়াইয়া সত্য হইলে সবাই সমর্থন করবে না ও কইলো কা এই জন্য আমি এটার বিরুদ্ধে আচরণ করতেই হবে তাহলে একটা সত্যবাদী আর একটা কি মিথ্যাবাদী এখানে দল টল বোঝা যাবে না যে সত্য সত্যকে সমর্থন করতে হবে সত্য কথা বলছে তিন নম্বরে কি বলছিলাম হ্যাঁ হেরি লোকেরা ভুলে গেছে ওয়াকালা ওয়াকিল কোর্টে যে আপনারা কেস করেন আপনার পক্ষ থেকে কে লড়ে কে ওকিল তো ওকিল আপনি তো আর গিয়ে সব জায়গায় আইন বানাইতে পারবেন না আপনি অধিকার গিয়া গভর্নমেন্টে ওই আপনার প্রতিনিধি এগুলি করবে আইন আপনার পক্ষ থেকে আইন বানাবে আপনার পক্ষ থেকে কি করবে মতামত দিবে আপনার পক্ষে অধিকার আদায় করবে এগুলি ওকিল বানাইলেন তাকে কার্যনির্বাহী ওকিল মানে কার্যনির্বাহী বানাইলেন আপনার পক্ষ থেকে তাকে সুতরাং এমন একটা লোকে আপনি যে মিথ্যা কথা বলে সে প্রতারণা করে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে না সে মদ্যপান করে সে বোতলপন্থী সে মানে কি সে সন্ত্রাসী সে জালিম সে অত্যাচারী হ্যাঁ নাউজুবিল্লাহ আপনি তারা উকিল বানিয়েছেন এই তিনখান জিনিস ভোটের মধ্যে আছে তিনখান জিনিস ভোটের মধ্যে আছে এর বিপরীত করবেন আল্লাহ তাআলা ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মাস্তারাহু হাফেজাম দয়্যা হাদিস শুনুন আল্লাহ তাআলা প্রতিটি আমানতদারকে তার আমানত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন হাফেজাম দয়্যা সে কি এটা হেফাজত করলো আমানত সংরক্ষণ করলো নাকি বিনষ্ট করলো কিয়ামত দিন আল্লাহ তাআলা এরপরে মিথ্যা কথা ছাড়বেন তুমি মিথ্যা কথা বলছো কে কাযাব কাযাব সত্য গোপন করার সুযোগ নাই কবরে নামার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখাইব তিনি আসবেন না কবরে আমার যখন টেলিভিশন দেখেন আমি কি টেলিভিশনে আসি দেখেন আপনারা ওই যে এটিএনে এখন রেকর্ড করতেছে আবার দেখাবো আগামী জুমায় বসে খুতবাটা দেখবেন তো ওখানে তো আমি ঢুকি না নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক টেলিভাইজ করবেন কবরে করে গিয়ে লোকটাটা চিনো তখন তো চিনবে না তখন কয় আমি এই ব্যাপারে তুমি কি কও কয় মানুষে যা কয় আমি তা কই চালাক আসলে তার তার পিছনে চলে নাই তার দল করে নাই তারে মহব্বত করে নাই তার আনুগত্য করে নাই কাজেই তুই চিনবো কেমনে যতই ওয়াজ শুনুক কিন্তু সেদিন বলতে পারবে না তার পথে না চললে নেতারা চিনবে না তখন দিশা মিশা না পাইয়া কয় মানুষে যা কয় আমিও থাকুই খালি ইমাম দলিন পড়ছে আমি আমিন কয়ে দিছি কয় আমিন চলবো না এদিন ফেরেশতারা কয় আপনি কি কর সেটা কন মানুষের কথা বাদ দেন আপনার তো আপনি কন তখন হা হা আলাদ্রি আমি তো হা আমি কিছুই জানি না আমি বুঝি না কি করতেছে তখন ফেরেশতারা কি কয় মা তালাইতা ওলা দাঁড়াইতা তুই বেটা কোরআন তেলাওয়াত করস নাই কিতাবটা পাঠানো হয়েছিল তো
তেলাওয়াত করস নাই ওলা দাঁড়াইতা, এই জন্য বুঝোস নাই, কবি কেমনি, তুই তো জ্ঞান অর্জন করস নাই, জ্ঞানের কিতাব আসছিল এরপরে যেদিকে পাঠানো সেদিকে খেয়াল রাখেন, ভালো করে খেয়াল রাখেন। কাজী লাভ যে দেন, এক লাভে তিন হাত উঠেন, আর অমুকখানে দিলে ভোট ওই ভবিষ্যতে হইবে সুখ, এককারে খবর আসে এই প্রত্যেকটা লাভের রেকর্ড কিন্তু আল্লাহর কাছে আছে। কোন লাভ দেন, কি কইতেছেন, কি শিক্ষা মারতেছেন, হ্যাঁ এগুলি সব কার প্রশংসা করছেন আপনি, কার জিকির করছেন, কাকে আপনি উল্লেখ করে তার বড়ত্ব মহত্ব বয়ান করছেন, সে কি আল্লাহর বন্ধু নাকি আল্লাহর দুশ্মন, খুবই সাবধান। অতএব মৌলবি হিসাবে যা বুঝলাম আপনাদের সামনে পেশ করলাম। এবার যদি ক্রাইটেরিয়া অনুযায়ী কাউ কি না পান, বাবা আমার উপরে ফরজ না এই কাজ করা, ফরজ যদি আমার এই যোগ্য পাত্র পাইতাম তাহলে ওই জায়গায় ফরজ ছিল আমার উপরে, কিন্তু পাইলাম না এই জন্য দিলাম না, আমি বার দিয়ে গেলাম। আল্লাহ কয় ভালোই করছিস, ভালো করছিস, নিজকে তো রক্ষা করছিস, খেয়ানো তো করস নাই, সাদা তো ঠিক আছে তোর, আর কি ওকালা তো পাস নাই, উকিল বানাবি কেমনি। আল্লাহ তাআলা আমাদের বুঝা মানার তোফে, গোটা জাতি যদি মুসলিম আজকে আট শতকরা 85% মুসলমান অথচ এগুলি জানে না, নাহলে সব দিকে সমানে লাভ লাভালাভি তো দেখতাম না, এখানেও লাভ দেয় ওখানেও লাভ দেয় সবই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা সবই। আর আর কিছু লোক মনে করে নামাজটা তবলিগটা জিকিরটা ওই দাওয়াত এগুলি এগুলি নিজের জায়গায় ঠিক আছে, আর ভোট দেওয়া আর আড্ডা জিনিস এটা নিয়ে আল্লাহর কোনো মাথা ব্যথা নাই, আমরা যেন মনে হেন করি। খবরদার খবরদার খবরদার, আল্লাহ আমাদের তৌফিক দান করুন বোনা বুঝা এবং মানা। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমাহ। وقال سبحانه ومن أوتي الحكمة فقد أوتي خيرا كثيرا. أقول قولي هذا، أستغفر الله لي ولكم فاستغفروه إنه